हेलो एवरीवन, आमी डाइटिशियन रुक्सार अली चले एसेछि आपनादेर प्रिय चैनेले प्यारा न्यूट्रिशन। किछुदिन आगे आमरा न्यूट्रिशनल वीक सेलिब्रेट करेछि, जेखाने आमरा कतगुलो वीडियो पोस्ट करेछिलाम एबं सेखान थेके आमरा कतगुलो फ्री डाइट चार्टेर रिक्वेस्ट पेयेछि, जेगुलो आपनादेरके एबार आमरा शेयार करब। आमार काछे एकटा केस स्टाडी आछे, जेटा होच्छे चंदना बोस। उनि होच्छेन 55 इयार्स एर। ওনার কতগুলো কমপ্লিকেশন আছে, যেমন হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড অ্যান্ড ফ্যাটি লিভার, এবং সেই সমস্ত কমপ্লিকেশনগুলোকে মাথায় রেখে আমরা তার ডায়েট চার্ট প্রোভাইড করেছি, যেটা আপনি ভিডিওর শেষে পেয়ে যাবেন। তার আগে আমি বলে দিতে চাই, এই ডায়েট চার্টের মাধ্যমে শুধু আপনারা কতগুলি নাম্বার পেলেন বা অ্যামাউন্ট দেখতে পেলেন, কিন্তু সেটাকে কিভাবে আপনারা ইউজ করবেন সেটা কিন্তু আপনারা ডায়েট কাউন্সিলিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন। ডায়েট কাউন্সিলিং করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের থ্রুতে, প্যারা নিউট্রিশনের থ্রুতে। তো ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলকে দেখতে থাকুন, শুনতে থাকুন, এবং আমাদের চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ততক্ষণ স্টে টিউনড। নমস্কার, আমি সুনন্দা প্রামাণিক, নিউট্রিশন কনসালটেন্ট, মালদা ডিস্ট্রিক্ট। আজকে একটি স্পেশাল কারণে ভিডিওটি বানানো, সেটা হচ্ছে আমাদের চ্যানেল পেয়ারা নিউট্রিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাসের 1-7 তারিখ যারা ডায়েট চার্ট নিতে আগ্রহী তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে ডায়েট চার্ট দেওয়া হবে। কারণ আমরা অনেকেই জানি যে এই সেপ্টেম্বর মাস কিন্তু শুধু একটা মাস নয়, এই সেপ্টেম্বর মাস হচ্ছে জাতীয় পুষ্টি মাস। তো আমাদের চ্যানেলে অনেকেই ডায়েট রিকোয়েস্ট এসেছে ডায়েট চার্টে, তো সেখান থেকে আমি যে দুজনের ডায়েট চার্ট বানিয়েছি তো সেই দুজনের কথা একটু বলবো। প্রথমে আসি মিস্টার মানিক মির্জা, আপনার কিছু কেস হিস্ট্রি আছে, যেমন হচ্ছে পোস্ট সিভিডি, দ্বিতীয়ত হচ্ছে হাইপার ইউরেসেমিক, তৃতীয়ত হচ্ছে ক্রিয়েটিনিন লেভেল। তো এই এই জিনিসগুলো মাথায় রেখেই আপনার ডায়েট চার্টটা বানানো হয়েছে। তো আমি এখানে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের একটা অনেকেরই ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে একবার আমাদের ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়া মানে পুরোপুরি আমাদের খাবারের তালিকা থেকে ডাল জাতীয় সমস্ত জিনিস আর সির জাতীয় সমস্ত জিনিস কিন্তু বাদ চলে যায়। তো এটা কিন্তু একদমই ভুল ধারণা, অবশ্যই আপনার রেস্ট্রিকশান হবে, কিন্তু সেটা পিউরিন কন্টেন্ট জাতীয় জিনিসে, বাকি সমস্ত কিছুতে কিন্তু না। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস মেডিসিন চলছে, তো সেক্ষেত্রেও আপনার জলের রেস্ট্রিকশানটা খুবই জরুরি, ইভেন আমি নিয়ে করছেনও। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন একটা 1.5 লিটারের বোতলে আপনি জল ভরে রাখুন, আর প্রত্যেক দিন আমি সেই বোতল থেকেই জলটা পান করুন, কারণ এই গরমকালে জল চেষ্টা পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তাই সেক্ষেত্রে আপনার ওয়াটার ইনটেক যদি কোনো কারণে বাড়ে তাহলে সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। আর এই ডায়েট চার্টটা আপনি ফলো করুন। আর রিগার্ডিং ডায়েট চার্ট যদি আপনার কোনোরকম কোনো কোশ্চেন্স থাকে আপনি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এবার আসছি মিস্টার রাহুলের কাছে। মিস্টার রাহুল, আমি একজন স্টুডেন্ট, আর হচ্ছে যে আপনার বিএমআই যেটা দেখলাম সেটা কিন্তু অনেকটা কম, আর আপনার খাবারের যে খাবার আপনি খান সেটা কিন্তু আপনার রিকোয়ারমেন্টের তুলনায় অনেকটাই কম, যেটা আপনি লিখেছিলেন আমাদের কমেন্ট বক্সে। আর দুটো কথা আপনি বলেছিলেন, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার স্কিনের কথা আর একটা হচ্ছে আপনার হেয়ারের কথা। তো আপনি যেগুলো বলেছিলেন সেগুলো মাথায় রেখে আপনার ডায়েট চার্টটিও বানানো হয়েছে, সেক্ষেত্রে আপনাকে তিনটে জিনিসের উপর একটু জোর দিতে হবে, সেটা হচ্ছে ভাইটামিন ই, ভাইটামিন সি, ভাইটামিন এ। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনার ডায়েট চার্টটিও বানানো হয়েছে। আপনারা দুজনেই ডায়েট চার্ট ফলো করুন, ইভেন যদি আপনাদের কোনোরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আমরা অনেকে কিছু কিছু নিজেদের মতো করার চেষ্টা করি, বাট অনেক ছোটো ছোটো এমন সূক্ষ্ম জিনিস আছে সেগুলো আমরা হয়তো ভুলেই যাই। যেমন আমাদের সাউন্ড স্লিপ দরকার, প্রপার ওয়াটার ইনটেকটা খুব জরুরি, আর ফুড টাইমে ফুডের গ্যাপিং বা যেটা আমরা ঠিকঠাকভাবে পালন করি না, আর এই লকডাউনে আমাদের অনেক খারাপ অভ্যাসই হয়েছে, সেগুলো ঠিক করলেই এই ডায়েট চার্টটার সাথে আমরা খুব তাদের খুব ভালো রেজাল্ট পাবে। আর সাইনিজ পেশেন্টের স্পেন অ্যাটলিস্ট 1 hour এক্সারসাইজিং, ওয়াকিং অর সাইক্লিং, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু। সো যদি তোমাদের এরপরেও কোনো কোশ্চেন থাকে তোমরা কানেক্ট করবে আমাদের সাথে, আমাদের সাথে কানেক্টেড থাকবে, এবং ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, উই আর হেয়ার অলওয়েজ। সো থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা আমাদের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদেরকে দেওয়া কথা মতো আজকে কিছু কিছু করে ডায়েট চার্ট নিয়ে আসছি। একসাথে সব ডায়েট প্রোভাইড করা যাবে না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদেরও ধৈর্যের একটা সীমা আছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক দিন কিছু কিছু করে ডায়েট চার্ট, মানে এত ডায়েট চার্টের রিকোয়েস্ট এসেছে আমাদের কমেন্ট বক্সে, তো সেই জায়গা থেকে ডায়েটিশিয়ানদের ওপরেও প্রচুর চাপ চলছে। আগে দুজন ডায়েটিশিয়ানের কথা আপনারা শুনলেন, রূপসার আলী পায়েল দত্ত, এবং তার সঙ্গে শুনলেন ডায়েটিশিয়ান কাম মালদা ডিস্ট্রিক্টের নিউট্রিশন কোঅর্ডিনেটর সুনন্দা প্রামাণিকের কথা। তো এবার আপনারা শুনবেন অরুণিমা লাহা এবং অর্পিতা ঘোষাল, তারা কী ডায়েট চার্ট দিচ্ছে। এই দুজন ডায়েটিশিয়ানের ডায়েট চার্টও আপনারা দেখবেন, যা যা ক্রাইটেরিয়া ছিল সেখান থেকে ডায়েট চার্টগুলো আজকে আমরা প্রোভাইড করছি। তো একটা কথা আমি বলবো যে আপনার শরীরের যে সমস্যা বা যে অসুবিধা, সেটা ওজন বাড়া হোক, ওজন কমে যাওয়া হোক, আপনার কার্ডিয়াক প্রবলেম হোক, লিভারের প্রবলেম হোক, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হোক, যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন, সেটা কিন্তু একদিনে হয়নি। তাই এটা সবসময় মনে রাখবেন, ধীরে ধীরে আপনার শরীরে আপনার জ্ঞাতে বা অজ্ঞাতে এগুলো ধাপে ধাপে হয়েছে। তো ডায়েট চার্ট এমন কোনো ম্যাজিক্যাল ব্যাপার নয় যে আমি আজকে খেয়ে নিলাম কাল থেকে আমি ঠিক হয়ে গেলাম। একটু সময় দিতে হয়, একটু সু অভ্যাসের মধ্যে আসতে হয়, তো এগুলো ফলো করতে থাকুন, ম্যাজিক নয়, সুস্থতার জন্য এগুলো করা। এবং তার সঙ্গে হচ্ছে আমরা চাইছি যে মেডিসিন ডিপেন্ডেন্সি যাতে কমে মানুষের, ওষুধের খরচও দিন দিন বাড়ছে এবং তার সঙ্গে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও কিছু আছে। তো আমরা জানি যে আমরা যদি তথ্যটা সঠিকভাবে গ্রহণ করি, খাদ্যটা সঠিকভাবে গ্রহণ করি, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। এই জায়গা থেকে আমরা বিখ্যাত গ্রিক দার্শনিক হিপোক্রেটিসের একটা কোড বলতে পারি, লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড। মানে হলো সুপথ্যই স্বাস্থ্য, সুপথ্যই ঔষধ। তো পথ্য তথা খাবার যদি আপনারা ঠিকঠাকভাবে খান, সেটাই আপনার স্বাস্থ্য রক্ষা করবে এবং সেটাই আপনাদেরকে সুস্থ রাখবে। তো আসুন আজকে আমরা অর্পিতা আর অরুণিমার ভিউটাও দেখে নিই, তাহলে আপনাদের অনেকেরই সমস্যার আজকে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে থাকুন, এবং আপনাদের যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে বা এই ডায়েটগুলো প্রত্যেকের আবার এক মাস অন্তর ফলো আপ করা দরকার, সেক্ষেত্রে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের মেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজ পেয়ারা নিউট্রিশনেও আপনারা যোগাযোগ করতে পারেন। প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল লাইক করুন, প্রচুর শেয়ার করুন, যাতে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবও সুস্থ থাকতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা ঘোষাল, আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আমরা সকলেই জানি যে এই চ্যানেলে আমরা 1-7 তারিখ পর্যন্ত ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেশন করছি। সেই সূত্রেই আমাদের রেসপেক্টেড স্যার ঠিক করেছেন আমরা 1-7 তারিখ পর্যন্ত আপনাদের পার্সোনালাইজড ডায়েট চার্ট প্রোভাইড করব। তাই আমি আজ দুজনের ডায়েট চার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যাদের দায়িত্ব স্যার আমাকে দিয়েছিলেন, একজন অর্ণব দাস আর একজন মৌ চ্যাটার্জি। ফার্স্ট আমি অর্ণব দাস
আপনার যে সমস্যার কথা আপনি আমাদের জানিয়েছিলেন তা নিয়ে আলোচনা করছি। আপনি আপনার হিস্ট্রিতে জানিয়েছেন আপনার এজ 19 বছর, ওয়েট 75 কেজি এবং আপনার রিসেন্টলি ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, বিশেষত লকডাউনে, এবং 5 কেজির মতো লকডাউনে আপনার ওজন বেড়েছে। তবে আপনি এখানে আপনার হাইটটা মিসিং করেছেন, তাই আমি একটা নর্মালাইজড হাইট ধরে আপনার ডায়েট চার্ট বানানোর চেষ্টা করছি। আপনার হিস্ট্রি ধরেই আমি বলবো, আপনি ঘুম থেকে ওঠার পর 8:30টার সময় 25 গ্রামের মতো স্প্রাউটস, তার মধ্যে ছোলা, বাদাম, মুগ, এগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন সকালে খাবেন। তার সাথে 2 বিস্কিট নিতে পারেন, মেরি বিস্কিট। এবার আপনার হিস্ট্রিতে আমি দেখতে পাচ্ছি আপনার টাইম গ্যাপটা অনেকটা পরিমাণ হচ্ছে, সেই টাইম গ্যাপটা কমিয়ে আনতে হবে। আপনি ব্রেকফাস্টটা 9:30টার মধ্যে করার চেষ্টা করবেন, 9:15 থেকে 9:30। সেখানে আপনি রুটি নিতে পারেন, 2 পিস রুটি, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ সবজি এবং 1টি ডিমের সাদা, তার সাথে শসা বা স্যালাড। সপ্তাহে আপনি 2 দিন গোটা ডিমও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বাদবাকি দিনগুলো আপনি ডিমের সাদা খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি মুড়ি খেতে পারেন রুটির বদলে, সেক্ষেত্রে 50 গ্রাম আটা থেকে যেরকম রুটি হচ্ছে সেরকম 50 গ্রাম মুড়ি খাবেন, তার সাথে ছোলা, শসা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে মুড়িটা খেতে পারেন, বা সবজি দিয়েও আপনি খেতে পারেন মুড়িটা, অথবা ব্রাউন ব্রেড রাখতে পারেন অপশনসে, 3 থেকে 4 পিস, তার সাথে ডিমের সাদা আর স্যালাড। এবার আসবো মিড মর্নিং 11:30। 11:30 থেকে 11:30টার মধ্যে একটা ফল খাওয়ার চেষ্টা করবেন, আপেল খেতে পারেন বা পেয়ারা খেতে পারেন, 100 গ্রাম অ্যামাউন্টের মতো ফলটা নেবেন, অথবা অন্যান্য সিজনাল যে ফ্রুটগুলো আছে অরেঞ্জ, মুসাম্বি এগুলোও নিতে পারেন। 1:30 থেকে 2:00 সেখানে আপনি ভাত নেবেন, 60 গ্রাম চালের মতো ভাত, তার সাথে সবজি, তার সাথে 1 পিস মাছ, 50 গ্রাম পিসের মাছটা নিলে ভালো হয়, তার সাথে ডাল, চিকেন নিলে 2 পিস চিকেন, আর তার সাথে অবশ্যই দই রাখবেন, 200 ml-এর মতো দই আর স্যালাড। এবার 4:00 থেকে 4:30 আপনি যেটা চাটা একটু দেরি করে খাচ্ছিলেন সেটা 4:00 থেকে 4:30 মধ্যে করে দিলে খুব ভালো হয়। চিনি ছাড়া চা 1 কাপ, তার সাথে 2 পিস বিস্কিট। ইভিনিং স্ন্যাক্সে 5:30 থেকে 6:00 এই সময় আপনি মুড়ি নিতে পারেন 30 গ্রাম, তার সাথে ছোলা, শসা, পেঁয়াজ এগুলো রাখবেন, অথবা কোনো দিন চিঁড়ের পোলাও খেতে পারেন বা সুজির উপমা খেতে পারেন, এগুলো আপনি অল্টারনেট ডেতে রাখতে পারেন, অ্যামাউন্টটা 30 গ্রামের মতোই রাখবেন। ডিনারটা আপনি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, 8:00 থেকে 8:30। ডিনারে আপনি রুটি নেবেন 2 পিস, 50 গ্রাম আটা থেকে বানানো রুটি, তার সাথে সবজি, তার সাথে মাছ চাইলে মাছ নিতে পারেন, আর 100 ml-এর মতো দুধ। এবার ডায়েট পাটে আপনাকে এর সাথে যেটা মেনটেন করতে হবে সেটা হলো তেল। আপনি 3 থেকে 4 চা চামচ তেল ইউজ করবেন, 15 থেকে 20 ml। এছাড়া মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। আপনি আপনার হিস্ট্রিতে বলেছেন যে রাত্রে আপনি মিষ্টি খাচ্ছেন, এই মিষ্টিকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। পুরোপুরি অ্যাভয়েড করতে না পারলেও কিছুটা হলেও এখন আপাতত ট্রাই করুন, 15 দিনে 1 বার এখন নিতে পারেন। প্যাকেট ফুড কম নিন, ভাজা খাবার কম খান, এবং তার সাথে নুনটাকেও যে নর্মাল অ্যামাউন্ট সেটাকে ইউজ করার চেষ্টা করবেন, এক্সট্রা সল্ট নেবেন না, তার সাথে একটু মাটনটাকেও একটু কম খাওয়ার চেষ্টা করবেন।
এবার আপনি পুরো ডায়েটের সাথে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এক্সারসাইজ, যেটা আপনাকে ডেইলি লাইফে ইনক্লুড করতে হবে। আপনি 45 মিনিট প্রতিদিন যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন। আশা করি আপনার যে প্রবলেমটা রয়েছে সেটা কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারলাম। আশা করি আপনি এটা মেনটেন করবেন, এবং এর সাথে জানিয়ে রাখব আপনার জন্য শুধুমাত্র ওভারওয়েটের জন্যই আপনাকে এই ডায়েট চার্ট দেওয়া হয়েছে। যদি আপনার আদার্স কোনো রকম হেলথ প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ডায়েট চার্টে পরিবর্তন আসতে পারে, সেটা মাথায় রাখবেন। ধন্যবাদ। 17 বছর, হাইট 5'3", ওয়েট 53 কেজি, এবং আপনার মেন সমস্যা হলো হেয়ার ফল। আপনার যেহেতু প্রপার হিস্ট্রি আমি পাইনি, তাই আপনার ক্ষেত্রে একটি নর্মালাইজড টাইম আমি ফলো করছি। আপনি 7:30 সময় সকালে উঠে কিছুটা সোকড আমন্ড 3-4 পিস, তার সাথে বাদাম, মুগ 20 গ্রামের মতো খাবেন। বাদাম আর মুগ 20 গ্রাম, তার সাথে ছোলা নিতে পারেন, এবং 3-4 পিস আমন্ড। আপনি যদি ওই সময় চা খেতে চান, তাহলে 30 থেকে 45 মিনিট পর 1 কাপ চা, তার সাথে 2 বিস্কিট। এবার ব্রেকফাস্টটা করবেন 8:30 থেকে 9টার মধ্যে। সেখানে আপনি 2 পিস রুটি, সবজির মধ্যে সয়াবিন, কুমড়ো বা কুমড়ো পাতা এগুলো রাখার চেষ্টা করবেন, আর একটি গোটা ডিম, অথবা অল্টারনেটিভ ডেতে আপনি ডালিয়াও নিতে পারেন। ডালিয়া নিলে আপনি 50 গ্রাম ডালিয়া, তার সাথে সবজি এবং তার সাথে ডিম, এবং চাইলে আপনি ওর সাথে স্যালাডও নিতে পারেন। মিড মর্নিংয়ে 10:00 থেকে 10:30 মধ্যে আপনি অরেঞ্জ অথবা রাইপ পাপায়া, পাকা পেঁপে অথবা কলা একটা নিতে পারেন, অথবা কোনো সিজনাল ফ্রুট নিতে পারেন। তবে আমি বলবো, আমি যে অপশনগুলো বললাম সেগুলো সপ্তাহে যেন থাকে। তার সাথে 2-3 পিস ওয়ালনাট। এবার 12:30 থেকে 1টার মধ্যে আপনি 75 গ্রাম চালের ভাত, তার সাথে সবজি, তার সাথে ডাল, 1 পিস মাছ, 75 গ্রাম ওয়েটের 1 পিস মাছ, এবং ওর সাথে দই 200 ml। চিকেন যেদিন খাবেন সেদিন 3-4 পিস চিকেন নিতে পারেন, এবং এর সাথে স্যালাডে আপনি অবশ্যই ক্যাপসিকাম রাখবেন। যে কোনো রঙের ক্যাপসিকাম, লাল হতে পারে, সবুজ হতে পারে, হলুদ হতে পারে, যে কোনো ক্যাপসিকামই আপনি স্যালাডের মধ্যে ইনক্লুড করবেন। ওর সাথে পেঁয়াজ নেবেন, যেগুলো স্যালাডের মধ্যে থাকে তার সাথে ক্যাপসিকাম অ্যাড করবেন। এবার 4:00 থেকে 4:30 সময় আপনি যদি চা খান, তাহলে 1 কাপ চা, 2 বিস্কিট। আর যদি আপনি চা খেতে অভ্যস্ত নন, সেক্ষেত্রে আপনি 1 কাপ দুধ 200 ml-এর মতো, আর তার সাথে 2 বিস্কিট অ্যাড করবেন। ইভিনিং স্ন্যাক্সে 5:30 থেকে 6টার মধ্যে মুড়ি 50 গ্রাম, অথবা রুটি 2 পিস 50 গ্রাম আটা থেকে তৈরি। রুটি খেলে ওর সাথে সবজি নেবেন, মুড়ি খেলে ওর সাথে ছোলা, বাদাম অথবা সবজি দিয়েও খেতে পারেন। রাত্রে ডিনার 8:30 থেকে 9টার মধ্যে করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি যদি রুটি খেতে অভ্যস্ত হন, তাহলে 2 পিস রুটি 50 গ্রাম আটা থেকে, আর অথবা ভাত খেলে 50 গ্রাম চালের ভাত, তার সঙ্গে সবজি, ডাল, মাছ। মাছ আপনি রাত্রে খেতেও পারেন, আর যদি আপনি অভ্যস্ত না হন সেক্ষেত্রে নাও খেতে পারেন। এবার ডায়েটের তেলের পোর্শনে আমি আসবো। সেক্ষেত্রে আপনি ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন, সানফ্লাওয়ার, সাফোলার এগুলো ইউজ করতে পারেন। এবং যদি আপনি গোটা মাসের যে তেল আপনার ক্ষেত্রে ইউজ হয় সেটাকে যদি
দুটো ভাগে ভাগ করে নেন, একটা সরষের তেল একটা ভেজিটেবল অয়েল, তাহলে সেটা খুব উপকার হবে। এছাড়াও বাইরের খাবার, ফাস্ট ফুড, প্যাকেট ফুড, বেশি অয়েলি ফুড, এগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন। করি আপনার সমস্যার কিছুটা হলেও সমাধান দিতে পেরেছি, এবং তার সাথে এটাও আশা করব যে আপনি এটাকে মেনটেন করবেন। ধন্যবাদ।